ভারতের কোকিঝড়ে উৎসব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিটিং, মিছিল, সভা ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। কয়েকটি গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। বিষয়টি চরম উদ্বেগজনক। অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। নিপা সম্পর্কে যে বর্তমানে আপডেটটি উঠে এসেছে আজ, সরাসরি তা আপনাদের সাথে শেয়ার করছি। কেরলে প্রবল তাণ্ডব চালাচ্ছে নিপা ভাইরাস, সাথে বাড়াচ্ছে প্রবল আতঙ্ক। প্রথম পর্বে এবং পূর্ববর্তী যা আক্রান্ত হয়েছে সেটা বাদ দিলে আজ বুধবার নতুন করে আরও পাঁচজন নিপায় আশঙ্কাজনকভাবে আক্রান্ত হয়েছেন। নিপা এতটাই সংক্রামিত রোগ, নিপায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার রিপোর্টে পজিটিভ আসে। স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন, নিপায় আক্রান্ত হওয়া রোগীদের সংস্পর্শে আসা লোকজনের সংখ্যা নিহাত পক্ষে কম নয়, প্রায় 706 জনের মতো। আরও উদ্বেগজনক বিষয় হলো এই 706 জনের মধ্যে 153 জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক, 77 জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্তমানে। মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে 13 জন, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কতটা ভয়ঙ্কর নিপা ভাইরাস একটু জেনে রাখা যাক। নিপা ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রপারলি কোনো ঔষধ বা টিকা নেই। করোনার মৃত্যুহার যেখানে 1 থেকে 2 শতাংশ, কিন্তু নিপায় সেখানে মৃত্যুহার 65 থেকে 100 শতাংশ। ঠিক এই কারণেই বিশ্বের যে 10টি ভাইরাস মহামারী তৈরি করতে পারে, তার মধ্যে নিপা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেবারেই প্রথম সারিতে রেখেছে। শুকর বাদুড়ের মাধ্যমে ছড়ায় এই মারণ ভাইরাস, এছাড়া সংক্রমিত ব্যক্তি থেকে সুস্থ মানুষের মধ্যে ছড়ায় এই নিপা ভাইরাসের রোগ। এই মারণ ব্যাধিতে প্রাথমিকভাবে আক্রান্ত হয় ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও ফুসফুস। এর লক্ষণ অনেকটাই করোনার মতো। চিকিৎসক ও গবেষকদের মতে বাংলাদেশের এই নিপা ভেরিয়েন্টটি অতি দ্রুত ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে পারে। অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রায় 28টি জেলায় নিপা ভাইরাস ছড়িয়ে গেছে। বাংলাদেশের সরকার নিপা সংক্রমণ রোধে কেন্দ্রীয় চিকিৎসকদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। নিপার সংক্রমণ বাড়তে থাকায় ভারতের কোকিঝড়ে উৎসব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিটিং, মিছিল, সভা ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। কয়েকটি গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ভারতের কোকিঝড়ে উৎসব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিটিং, মিছিল, সভা ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। কয়েকটি গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। নিপার সংক্রমণ ঠেকাতে 19টি কোর কমিটি গঠন করেছে সরকার। আক্রান্ত ব্যক্তিদের নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের নাম কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের কাছে অবশ্যই থাকবে। কোয়ারান্টাইনে থাকা অসুস্থ ব্যক্তিদের যথাযথ সময়ে খাবার, জল, ঔষধ পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। তো আজকের যে আপডেটটি উঠে এলো সেটা অবশ্যই উদ্বেগজনক, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এ সংক্রান্ত আরও আপডেট উঠে এলে অবশ্যই করে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো এখানেই পরিসমাপ্ত, নমস্কার।